ভারতের যে হেলিকপ্টারের ভয়ে কাঁপছে সারা পাকিস্তান ফের বাড়ল ভারতীয় বায়ুসেনার শক্তি সোমবারই বায়ুসেনাতে যুক্ত হল দুটি চিনুক হেলিকপ্টার বোয়িংয়ের এই দুটি চিনুক হাতে আসার ফলে বায়ুসেনার শক্তি বাড়ল কয়েক গুণ বর্তমানে চিনুক সংখ্যা ছয় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম চারটি চিনুক আসে বায়ুসেনার হাতে জানা গিয়েছে গুজরাটের মুন্দা বন্দরে এই দুটি হেলিকপ্টার আসে এবং খুব শীঘ্রই এগুলি কাজে যুক্ত হবে এর আগে গত পঁচিশ মার্চ আগের চারটি চিনুক হেলিকপ্টার পেয়েছিল ভার্সেটাইল ট্রান্সপোর্ট হেলিকপ্টার হিসেবে উল্লেখযোগ্য প্রতিরক্ষাক্রান্ত পরিবহনেও এর ভূমিকা অনিস্বীকার্য একটি চিনুক ৪৫ জন সেনার ভার নিতে পারে চিনুক হেলিকপ্টার পেলোট ক্ষমতা দশ টন মার্কিন নির্মাতা সংস্থার সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে ভারতের হাতে পনেরোটি চিনুক হেলিকপ্টার সঙ্গে টোয়েন্টি টু অ্যাপ আছে এই সিক্সটি ফোর ই অ্যাটাক হেলিকপ্টার আসার কথা ইন্ডিয়ান এয়ারফোর্সে এই যুদ্ধ বিমানের নিযুক্তিতে ভারতের শক্তি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য চিনুককে প্রথম দুই সালে নেদারল্যান্ড কিনেছিল তবে ১৯৬২ সাল থেকে এই চপারটিকে আমেরিকা ব্যবহার করছে ২০০৯ সালে কানাডা এবং ব্রিটেনে এই চপারের আপডেট ভার্সন কিনেছিল এই চিনুকের সাহায্যেই ওসামা বিন লাদেনকে খতম করা হয়েছিল চিনুক সিএইস ফোরটি সেভেন আঠেরো ফিট লম্বা এবং সিক্সটিন ফিট চওড়া বলে জানা গিয়েছে এই চপারটিকে ওড়ানোর জন্য দুই হাজার সালের অক্টোবর থেকেই পাইলটদের প্রশিক্ষণ শুরু করা হয়েছে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও ডিফেন্স নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে